আজকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের জন্য অবিকা ঈশ্বরের কাছে আমাদের সকলের জন্য সুদীর্ঘ খুশি জীবন কামনা। ঈশ্বর পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন মানব হিসেবে, যাকে ঈশ্বর সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন তাকে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ দ্য ক্রিয়েটর গড। ভগবান সৃষ্টিকর্তা, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনি এবং আমি। পৃথিবীর যা কিছু আছে সব আমাদের সেবায় নিয়োজিত আছে। আমরা রাজা, আমরা সূর্য আমাদের দরকার, সূর্যের আমাদের দরকার নাই। চন্দ্র আমাদের দরকার, ওর আমাদের দরকার নাই। আমাদের উদ্দেশ্যে সমস্ত তৈরি করেছে। কোনটা আপনার কাজে লাগে না বলুন পৃথিবী, আর আপনি কার কাজে লাগে এটা আপনাকে চিন্তার মধ্যে দেখতে হবে। যে আমাকে ঈশ্বর এই পৃথিবীতে মানব বানিয়ে পাঠিয়েছেন, এটাই আমার সব থেকে বড় লাভ। ইউর গ্রেটেস্ট প্রফিট ইজ দ্যাট ইউ আর এ ম্যান, ইউ আর এ হিউম্যান বিং। আপনি যে মানব ঘরে জন্মগ্রহণ করেছেন, এটা আপনার কত আপনি বলেন আমার কিছু নাই, তাহলে কি ছাগলটা গরুটা বলতে আমার সব কিছু আছে? আপনার জীবন মানব জীবন, আপনার জীবন সর্বশ্রেষ্ঠ জীবন, আপনার জীবন দেবতাদের থেকেও এগিয়ে থাকে। দেবতারাকে ঈশ্বর সৃষ্টি করেছেন তার হুকুম পালনের জন্য, তাদের সুধা নাই কৃষ্ণ নাই তারা পালন করে চলেছে। আর মানব তোমাকে সৃষ্টি করেছে অনেক কিছু নেগেটিভ আর পজিটিভ জিনিস। আপনার মাঝে ভালো করার ক্ষমতা আছে কি না? আছে। মন্দ করার ক্ষমতা আছে কি না? আছে। মন্দটা বাদ দিয়ে আপনি ভালো করে দেখাবেন, এটাতেই আপনার মহত্ব এবং গুরুত্ব। আপনার মন্দ করার ক্ষমতাই নাই, আপনি তো ভালো করবেনই। আপনার মন্দ করার ক্ষমতা আছে তাকে মেরে আপনি ভালোটা করে দেখালেন, এইখানে আপনার মহত্ব, এইখানে মানব জীবনের সাফল্য। এটা করতে গেলে কী দরকার? শিক্ষা দরকার। মানব সন্তান যখন পৃথিবীতে আসে তখন তার মাথা বুদ্ধি থাকে, ধীরে ধীরে পরিবেশ থেকে বুদ্ধি নেয়, সে বুদ্ধিটা সাধারণ বুদ্ধি। মূর্খ মানুষ কি হরদর করছে না? অনেক মূর্খ তো প্রাচীন মানুষ আছে যারা অ আ ক খ এ বি সি ডি কিছুই জানে না, অথচ জমি আছে, জায়গা আছে, ঘর আছে, বাড়ি আছে, সাধারণ বুদ্ধি আছে। কিন্তু বিশেষ বুদ্ধি অর্জন করার জন্যে আপনাকে বিশেষ জায়গাতে যেতে হবে, বিশেষ লোকের কাছে যেতে হবে, এবং সেটাই হলো শিক্ষা। ইংরেজি জানতে হবে, ইংরেজি টিচারের কাছে যেতে হবে। অঙ্ক জানতে হবে, অঙ্ক মাস্টারের কাছে যেতে হবে। তাহলে বিশেষ জ্ঞান লাভ করার জন্যে বিশেষ ব্যবস্থা আছে। তো আপনি আজ মূর্খ রয়েছেন তার কারণটা কি? আপনাকে আপনার অভিভাবক অভিভাবিকা ব্যবস্থা নেননি আপনার শিক্ষার জন্য, কিংবা তারা উপযুক্ত পরিবেশ পাননি। আমরা যখন ছোটো ছিলাম তখন এই প্রাইমারি স্কুলগুলো ছিলই না, গাছের তলাতে অধিকাংশ প্রাইমারি স্কুল ছিল। যে সময় স্কুল ছিল সে মাটির ছিল, মাস্টার মশাই নিজে চাঁদা করে কষ্ট করে পড়েছিলেন এবং ঘরের ছাউনি ইত্যাদি ইত্যাদি অবস্থা ছিল। আজ তো এক একটা প্রাইমারি স্কুল দেখলে পরে হাই স্কুলের মতো মনে হয়, যা পরিবর্তন হয়েছে। তো আপনি সাধারণ বুদ্ধি নিয়ে এসেছেন, এটা ঠিক কথা। বিশেষ বুদ্ধি নেওয়ার জন্য আপনাকে বিশেষ স্থানে যেতে হবে, বিশেষ শিক্ষাক্ষেত্রে যেতে হবে, বিশেষ শিক্ষকের কাছে যেতে হবে, এটাই হলো শিক্ষা। তো দেখুন, একটা মানব শিশু জন্মার মূর্খ আছে, সেও দিন কাটছে, আর একটা শিক্ষিত আছে, সেও দিন কাটছে, দুই দিন কাটার মধ্যে তফাৎ। এই আপনি দিয়ে কথা বলছে, তুই দিয়ে কথা বলছে, ও কেউ যাচ্ছে সম্মান জানাচ্ছে না, এ সম্মান জানাচ্ছে, ও ওর মা বাবাকে লাঠি দিচ্ছে, মুখে অশ্লীল ভাষা তো ব্যবহার করছেই, এ কিন্তু ওর মা বাবাকে খারাপ কথা বলছে না, তাদেরকে সম্মান দিচ্ছে। কারণ সে শাস্ত্র পড়ে বুঝে নিয়েছে যে মায়ের কাছে আমার যা ঋণ, সে ঋণ আমি শোধ করতে পারবো। ও পড়েছে, শাস্ত্রে দেখেছে যে যদি আমি আমার পিঠের চামড়াটা তুলে দিয়ে তার পায়ের জুতো বানিয়ে দিই, আমার মায়ের জুতো বানিয়ে দিই আমি,
এবং বলি আমি আমার মায়ের ঋণ শোধ করলাম, ভুল কথা, শোধ হবে না। তাইলে সে ওই মাকে কখনো খারাপ কথা বলতে পারে না। পিতা স্বর্গের দরজা, মরার পরেই তো স্বর্গ আর নরক, ঠিক আছে, যদি যেতেই হয় স্বর্গ, স্বর্গে কে বসে আছে? বাবা বসে আছে। তো বাবা যদি আমার উপর রাজি না থাকে, স্বর্গে আমি ঢুকতে পারবো? সে তো দরজাতে বসে আছে। মায়ের ঋণ তো আমি শোধ করতে পারলাম, সেগুলো পেলো কোথেকে? শাস্ত্র পড়তে পারলো বলে তো, পড়তে পারেনি তার মাথা কি এই জ্ঞান আসবে? আসবে না। সুতরাং আপনাকে শিক্ষা তাকে আপনার সন্তানটাকে, আপনি মূর্খ আছেন ঠিক আছে, আপনার ছেলেটা মাস্টার হোক, আপনি তো মাস্টারের বাবা হবেন, আপনার মেয়েটি মাস্টারিন হোক, আপনি তো মাস্টারিনের মা হবেন, এটা কি কম গৌরবের কথা? কম গৌরবের কথা নয়। সুতরাং শিক্ষার দিকে আপনাকে নজর দিতে হবে, তার জন্যে আপনার সন্তান আপনার সন্তান